শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। জয় এসেছে তা হামজা জানতে পারলো সকাল 10টার দিকে। জয় রুমে গিয়ে তাকে পাওয়া যায়নি, অথচ তার এতক্ষণ চিৎপটং হয়ে শুয়ে থাকার কথা। বেডসাইড টেবিলের উপর বিয়ারের ক্যান উল্টে পড়ে আছে, বিছানায় কম্বল ছড়ানো, হাতঘড়ি, ওয়ালেট, পারফিউম সব নিজেদের জায়গায় পড়ে আছে। তার মানে জয় আশেপাশেই কোথাও আছে। দূরে বের হলে এসব ছড়িয়ে ছিটে একাকার হয়ে থাকতো। তবে তরুকে ডাকলো হামজা, তরু এলো না, গলা উঁচিয়ে জবাব দিল। জয় কখন এসেছে কাল রাতে? তরু চেঁচিয়ে জবাব দিল, ভোর রাতে। আবার তাহলে বের হয়েছে কখন? সকাল 8টার দিকে বের হয়ে গেল, বলে গেল এক্ষুনি আসবে, আপনি কল করুন বড় ভাইয়া। হামজা এসে সোফায় বসে রিমিকে ডাকলো, রিমি এক কাপ কফি বা চা কিছু একটা দাও। আমি আস্তে করে বলল, আসি। হামজার মনে পড়লো আজ সকালে ছোট্ট একটা মিটিং ছিল ক্লাবে জয়ের, মাঝখানে আর দুদিন 3 রাত বাকি নির্বাচনের। চারিদিকটা এতটা ঠান্ডা থাকায় কথা না থাকলেও ঠান্ডা, কারণ আসল প্রতিপক্ষ এখনো হাসপাতালে দৌড়াদৌড়ির উপর আছে। লোক মারফতে খবর পাওয়া গিয়েছে খুব শীঘ্র রিলিজ করা হবে ওকে। হামজা মনে মনে প্রস্তুত যে কোনো কিছু মোকাবেলার জন্য, তবে হাঙ্গামা নির্বাচনের পর হলেই সুবিধা হয়, আর সেটার শতভাগ চেষ্টা করতে হবে। রিমি কফি দিয়ে চলে যেতে অগ্রসর হলে পেছন থেকে ডাকলো হামজা, আজ যাবে ওই বাড়ি? না। হামজা চোখ তুলে তাকে কফিতে চুমুক দিয়ে বলল, আমি নিয়ে যাব, আমার সঙ্গে চলে আসবে। কফির গরম ঠোঁটে লেগে নড়িচড়ি উঠলো হামজা, দ্রুত কাপ নামিয়ে বলল, এত গরম কেন? হ্যাঁ, পরের বার কফি বানালে এত গরম পানি ব্যবহার করবে না। আপনার এবার এত তাড়াহুড়ো কিসে? ঠান্ডা হতে তো ঘন্টাখানেক সময় লাগবে না? গম্ভীর স্বরে কথাটা বললেও তাতে অল্প অভিমানও একটু যেন শুনতে পেল হামজা, অথচ মেয়েটার অভিমান তার ভালো লাগে না। নির্বাচনের মুহূর্তেই সকলের মনোনয়নের পাশাপাশি রিমির সম্পূর্ণ মনোযোগ চাই তার, নয়তো বেশ নার্ভাস ফিল হবে। যাও তৈরি হও। যাব না আমি, আর এমনি তো মাঝের ভাই বাড়িতে আসেনি এখনো। হামজা যেন শুনলো না কথাটা বলল, এই জন্যই নিয়ে যাব, ও আসলে তুমি এমনিতেও ওই বাড়িতে যাবার অনুমতি পাবে না, তৈরি হয়ে নাও। যাব না আমি, আপনি আমায় আপনার বন্ধিনী করে রাখতে চান, ক্ষমতার লোভ আপনাকে অমানুষ করে তুলেছে দিন দিন, তা বুঝতে পারছেন না? আপনাকে আমি ভালোবেসেছিলাম কোনোদিন, এটা ভাবতেও নিজের উপর ঘেন্না লাগে আজকাল, দয়া করছেন আমার উপর, ও বাড়ি নিয়ে যাবার অফার করে। যথাসম্ভব অশিষ্ট ভাষায় কথাগুলো বলল রেমি। হামজা কফির মগ সেন্টার টেবিলে রেখে হাসলো, অসীম ধৈর্যশীল এক পুরুষের মতো নিজেকে সামলে নিয়ে বলল, একে চেনা যতটা মুশকিল তার চেয়েও বেশি কঠিন হলো নিজের মানুষদের চিনতে পারাটা। তুমি চিরকাল ওই বাড়ির সকলের হাসি মুখ আর আদুরে আচরণ পেয়ে বড় হয়েছ, ওদের ব্যাপারে তোমার ধারণা ওই মানে ওই অবধি সীমাবদ্ধ, কিন্তু ওটা শুধু নিজের পরিবারের জন্যই বরাদ্দ ছিল, যেমন আমি এই বাড়ির জন্য এক হামজা, গেট পেরিয়ে রাস্তায় পা রাখলে আরেকটা কেউ, মাঝার আমার কাছে এত এত ছাড় পেয়েও বহুত কিছু করেছে একদিন মানে এতদিনে। এবার তাহলে ভাবো, এবার সুস্থ হয়ে কি করতে পারে, আর এবারও ফিরে যা করবে আশা করি আমার উপর দিয়ে যাওয়ার সেই চাপ দেখে তোমার ভাইয়ের উপর ভালোবাসায় একটু হলেও চির ধরতে পারে। রিমির হাত চেপে ধরল হামজা, রিমি তার ছিটকে ছাড়িয়ে নিয়ে বলল, আমার ভালোবাসায় চির ধরাতে খুব চেষ্টা করে যাচ্ছেন তাই না? আল্লাহ জানে ভর্ষ করে দিক আপনার চেষ্টাকে, দরকার পড়লে এই বাড়িতেই পচে মরব। যখন আপনার মতো জাহিলের সাথে বিয়ে হয়ে গিয়েছে তখন আপনার বাড়িতেই মরণ হোক আমার, আপনার মতো অমানব শত্রুতা পুষবে, এটা আর এমন অস্বাভাবিক কি? কিন্তু যে মাঝার ভাই আমাকে আপন বোনের মতো বুকে চেপে মানুষ করেছে তার রক্ত ঝরার কারণকে না আমি ক্ষমা করতে পারি আর না কোনো বিবেচনা। শত্রুতা আমি শুরু করিনি, শত্রুতা ওরা শুরু করেছে, এবং সেটাও বহুদিন আগে, যেবার প্রথম আমি ছাত্রনেতা নির্বাচিত হয়েছিলাম, মাঝারের ছেলেদের মাঝে কারো বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল হাতানোর ছিল, সেটা না পারায় এই শত্রুতার শুরু। এরপর দিন দিন আমার জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তোমার চাচা, চাচাতো ভাই, বাপ এদের শত্রুতার আগুনে পেট্রোল ঢেলেছে। তোমাকে বিয়ে করতে চাইলাম,
প্রথমে রাজি হলো না, পরে রাজি কেন হলো জানো? আমি বাড়ির জামাই হয়ে গেলে ওদের হাতের লাঠি হয়ে যাব, আমার ক্ষমতা এবং জনপ্রিয়তার ভাগ ওরা পাবে। তা যখন হলো না তখন একের পর এক আক্রমণ পেয়েছি এই কয় বছরে ওদের কাছ থেকে, কিছুই বলিনি কোনোদিন। কিন্তু আমার পর যখন জয় নেতাকর্মী হলো তখন আবার নতুন করে জ্বলে উঠেছে তোমার বাপ চাচারা। এবার বলো শত্রুতা কারা পুষছে আর এর সমাধান কি? তুমি বলো, কোনো সমাধান কি আছে? কোনো সমাধান নেই, এভাবেই যতদিন চলে। আর এর পরেও তুমি অবুঝ হলে তোমার উপর কঠোর কঠোর হতে আমি বাধ্য হব বোধ হয়। রিমি আর এক মুহূর্ত দাঁড়ালো না, তখনই গান গাইতে গাইতে ঠুকলো জয়। হামজা ভাইয়ের হবে জয়? ও ভাবি গো, হামজা ভাই খারাপ লোক, জয়ের মারা তারই হোক। উঠছে পাখি দিচ্ছে ডাক, হামজা ভাই জিতে যাক। ও আমার ভাবি গো, ও প্রাণের ভাবি গো। হামজা হেসে ফেলল, জয়ের পরনে দুধের মতো সাদা ধপ ধপে একটা লুঙ্গি, তার উপর ছাই রঙা শার্ট পরেছে কোলে কোয়েল। কবির ঢুকেই কপালে হাত ঠুকে সালাম করলাম, ওকে বসতে ইশারা করলো হামজা। তার পেছনে দুজন একটা মস্ত বড় একুরিয়াম বয়ে নিয়ে এসে বসার ঘরের মেঝেতে রাখলো। হামজা ফিরকুচকে বলল, এসব টেনে এনেছিস কোন দুঃখে তুই? অল্প একটু টেম্পার উঠলেই যাতে ওটাকে আগে ভাঙা যায়। কোয়েল জয়ের কোল থেকে নেমে দৌড়ে এসে মামার কোলে চড়ে বসে। জয় লুঙ্গি এক হাতে উঁচিয়ে ধরে রুমে গিয়ে কিছু টাকা এনে লোক দুটোকে দিয়ে বিদায় করলো। হামজার পাশে বসে কোয়েলকে বলল, যা এবার তোর মাকে ডেকে আন, তোর মার কাদার পানির চোটে সবগুলো বালিশের তুলো পচে গেছে। তুলি কোথা থেকে দৌড়ে এসে কোয়েলকে কোলে তুলে নিয়ে এ গালে ও গালে চুমু খেতে লাগলো, এক পর্যায়ে কেঁদেই ফেলল। হুট করে কিছু মনে হতে কোয়েলকে নামিয়ে জয়কে জিজ্ঞেস করলো, তুই কি করেছিস ওই বাড়িকে? মেরেছিস সীমান্তকে, তারপর এনেছিস কোয়েলকে? সে বিরক্ত হয়ে বলল, মহিলা মানুষ কোনোদিন ভালো হবে না, তোকে মেরে মুখের নকশা বদলে বাপের বাড়ি পাঠিয়েছে, তারপর মেয়েটাকে রেখে দিয়েছিল জোর করে, তারপরও কলজে ফাটতেছে স্বামীর জন্য। সামনে থেকে যা, ন্যাকাকানা দেখলে ডায়াবেটিস বাড়ে আমার, সুগার আছে ন্যাকামিতে। কোয়েল এসে কোলে চড়ে বসে আধ ভাঙা স্বরে জিজ্ঞেস করলো, তয় এই মাঠগুলোকে বেল করে খেলি আমি, বেল করে দাও এইটাকে। যা মাথা নাড়ালো, তার আগে তোমাকে আমি পানিতে চুবিয়ে খেলবো 10 মিনিট, এরপর মাছকে পানি থেকে বের করে তোমার কাছে দেব খেলার জন্য। হামজা কিনে নিল কোয়েলকে। জয় বলল, তার আগে আমি তার পেছনে দুটো লাথি মেরে খেলি, হ্যাঁ তারপর বাড়ি থেকে বের করে দিই শয়তানের লারে তোরে। হ্যাঁ শয়তানকে আমি লাড়ি, এইটা আমার প্রিয় কাজ ব্রো। হামজা গম্ভীর হলো ফুট করে, সীমান্তকে মেরেছিস? না, সুন্দর মতো জিজ্ঞেস করেছি কেন মেরেছিস তুলিকে। তো কি বললো? কাম নাই করার মতো, বাল নাই ছেড়ার মতো তবুও পিটাইছে। আমারও কাম অথবা বাল ছিল না হাতে, আমিও দুই চারটা লাগাই আসছি, পরে বাপের মার খাওয়া দেখে এই কোয়েলের ডিম কাদা ধরল, তারে নিয়ে যাইয়া অ্যাকোরিয়াম কিনে দিয়ে শান্ত করছি। মিছিল হয়েছে সকালে? ঝামেলা হয়েছে কোনো? না, শুনলাম মাজার শালার পায়ে নাকি খাঁটি স্টেইনলেস স্টিল ঢুকাইছে, ওই শালা দিনাজপুর ব্যাক না করা অবধি বিশেষ ঝামেলা হবার কথা না। পেছনে যতই বদনাম পাবলিক করুক, জয়ের নামে ডরাই তো সবাই, এইটুকুই যথেষ্ট। মাঝার আসবে নির্বাচনের আগের দিন, রিলিজ করবে কাইল টাইল মনে হয়। জয় সোফায় পা তুলে বসে পড়ল, রিমি এসে জয়ের পাশে বসল, তার হাতে খাবারের প্লেট, খাবার তুলে জয়ের মুখের সামনে ধরে বলল, খাননি সকালে? সেইদিন সময় খাইছিলাম, আসলেই চরম খিদে লাগছে। ধুর, ওই মাছ দিয়েন না, ডিমের টুকরো টুকরো দেন। রিমি কপাল জড়িয়ে বলল, আপনারা তো আলাদ আসে কোথ থেকে? জয় নির্লজ্জের মতো হাসলাম, দয়ালের কাছ থেকে সরাসরি সাপ্লাই হয় আমার কাছে। হামজা ট্রাউজারের পকেট থেকে ফোন বের করলো, রিমি এক আজব চরিত্রের মেয়ে, সব কিছুকে ছাপিয়ে তার জেদ, যে জয়ের উপর তার অসীম ঘৃণা, আজ তার সাথে মিছে মিছে মিল বজায় রাখছে হামজাকে জ্বালাতে। জয় রিমির নাটক বুঝে কোনো প্রতিক্রিয়া দেখাবে না, বরং হে হে করে হাসবে সে, এইটা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। জয় খাবার চিবাচ্ছিল, হামজা বলল,
ভোট কেন্দ্রগুলোতে এক্সট্রা নিরাপত্তার জন্য কিছু পলাশ ভাইদের লোকের দরকার পড়বে। আমি চাচ্ছি না অন্তত সেদিন কোনো তামাশা হোক, বদনাম সহ ভোট লাগবে না আমার। হামজা পাটোয়ারি নিখিল ভোটে মানুষের মনোনয়ন জিতেছে, এই রব যেন লোকের মুখে মুখে থাকে। দুপুরের পর পলাশ ভাই ডেকেছে তোকে, তার আমি না করে গিয়ে দেখা করে আসিস। আর হেরফের হলে কিন্তু মানে তোর অবস্থা কিন্তু খারাপ হবে তোর, বলে দিলাম আমি। জয় উঠে একুরিয়ামের সামনে গিয়ে দাঁড়ে খুব মনোযোগ দিয়ে মাছগুলোকে পর্যবেক্ষণ করলো, আঙুল দিয়ে কাচের উপর কুচিয়ে বেশ জ্বালালো মাছগুলোকে। ভেতরে একটা গোল্ড ফিশ, দুটো অ্যাঞ্জল ফিশ আর একজোড়া কালছিটে রঙের অস্কার ফিশ এনেছে। গোল্ড ফিশ সে একটা কিনেছে কেন সে ভালো জানে, বহুবার ছোট বড় বহু ধরনের একুরিয়াম কিনেছে, এবার আবার আগের সময় ওগুলোকে আগে ভেঙেছে। কবুতর মাছ খরগোশ যে কোনো একটা কিছু পোষা প্রাণী হিসেবে থাকে সবসময় তার সংগ্রহে, মাছের সামনে থেকে উঠে বল। দুপুরে যেতে পারবো না, ঘুমাবো আমি, বিকেলে গোসল করব, খাবো, যাব, ঠিক সন্ধ্যার আগে দু এক কলকি টেনেও আসবো তাহলে। হামজা বকে উঠল, কলকি টানার খবর পেলে এক কোপ একদম বলি দিয়ে দিব শুয়োরের বাচ্চা, যে কাজে পাঠাচ্ছি তা করে ফিরে আসবি। সকাল থেকে বাড়িতে রান্না হয়নি, সকালে একবার বমি করেছে মার্জিয়া, অন্তুর ফোন বাজছিল দুপুরের দিকে, অন্তু দিন দুনিয়া ভুলে ঘরে ছুটলো, নিশ্চয়ই আপু ফোন করেছে, কিন্তু স্ক্রিনে অপরিচিত একটা আনসেফ নম্বর। তবু অন্তুর চোখ ফিজে উঠল, কণ্ঠনালী থেকে কান্না ছিটকে এলো এক মুহূর্তে, তার ধারণা আব্বুর ফোনে চার্জ নিয়ে অন্য কারো নম্বর দিয়ে কল করেছে। রিসিভ করে কঠিন বোকার মতো ঝাড়ি মারল একটা। বয়স বাড়ার সাথে সাথে আক্কেল জ্ঞান কি গুলিয়ে খেয়ে ফেলেছ? একটা কল করে জানিয়ে দেয়া যেত না যে কোনো কাজে আটকে গেছো, বাড়ির প্রতি তোমার না হয় টান নেই, আমারও তোমার ওপর টান নেই, তবে জলজান্ত একটা মানুষ উধাও হয়ে গেলে একটু ভাবনা তো হয় নাকি? রাবেয়া দৌড়ে এসে দাঁড়ালেন মেয়ের পাশে, অন্তু ফোনে বলে চলল, তো কখন আসবে বাড়িতে? আর হ্যালো, ধাতব কণ্ঠস্বর ভেসে এলো ফোনের ওপাশ থেকে, অন্তু থমকালো, আব্বুর কণ্ঠস্বর গভীর তবে তা চিরপরিচিত, এটা নয় পিপাসার্থ, মুখে চুপ রইল অন্তু, তার ঠোঁট ফাটফাট করছে। বেশি পেঁচাল না পেরে যে ঠিকানা বলছি সেখানে চলে আসিস, আর আর আরেকটা কথা, পাখিও যেন সাথে না আসে বা জানতে না পারে কিছু। সংক্ষিপ্ত হুমকি বাণীটি কর্কশ এবং হিংস্র ছিল। কল কেটে গেল, সাথে সাথে একটা মেসেজ এলো, সেখানে একটা ঠিকানা লেখা, কাহারুল থানার নয়াবাদ মসজিদ। রাবেয়া ঝাঁকা ছেনকে অনবরত বারবার প্রশ্ন করছেন, অন্তু নিশ্চুপ চেয়ে থাকলো ফোনের স্ক্রিনে। অন্তুর মাথা এলো ঠিকানাটায় উল্লেখিত জায়গাটা চ্যাপা নদীর তীরে নির্জন এলাকার দিকে নির্দেশ করছে। অন্তুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে, রাবেয়া প্রশ্নগুলোর উত্তর না পেয়ে ছটফট করছে। অন্তু চট করে মুস্তাকিনকে কল করে বসল, কেন করলো সে জানে না, ফোনে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, একটা পাখিও যেন টের না পায়, তবুও ফোন করেছে অন্তু। স্বতন্ত্র এক FBI অফিসারকে ডাকছে সে। মুস্তাকিন এলো ঠিক 20 মিনিটের মাথায়, ততক্ষণে অন্তু ঠিক একই জায়গা একই ভঙ্গিতে দাঁড়িয়েছে। মুস্তাকিন এসেছে টের পেয়ে নিস্তেজ হাতে মুখটা ওনার প্রান্তে আড়াল করে দাঁড়ালো। মুস্তাকিন ঘটনা জানতে চেয়ে প্রশ্ন করলো, অন্তু জবাব দিল গা ছাড়া ভাবে, তার চোখের কাতরতা মুস্তাকিনের দৃষ্টি এড়ালো না, এড়ানোর নয়, তবুও যথাসম্ভব শান্ত সে অন্তুকে জিজ্ঞেস করলো, আপনি বয়সটাকে চেনেন অথবা আগে শুনেছেন? অন্তু অবচেতনের মতো মাথা নাড়ালো, না। রাবেয়া চেয়ার এনে দিলে মুস্তাকিন বসেই বলেছিল, বাহাদুরি করে একা যাবেন, ঠিক আছে, এরপর আপনার সাথে কি হবে তা দেখার জন্য ওখানে কি থাকবে, প্রথমে অন্তিক, পরে স্যার, এরপর আপনি, এরপর এ বাড়ির কারপালা। অন্তু নিশ্চয় মুস্তাকিন বলেছিল, আমি পোর্স ডাকি, তারা গোপনে আপনাকে প্রোটেক্ট করবে, ওরা জানতে পারবে না কেউ গিয়েছে আপনার সঙ্গে, এবং তা নিশ্চিত করার দায়িত্ব আমার। তো রাজি হয়নি, প্রয়োজন নেই অফিসার, আমি কোনো ধরনের ছোট্ট একটা বিস্কুটও নিতে প্রস্তুত নই, আমার মন বলছে ওরা ভয়ঙ্কর, কথার খেলাপি হলে খারাপ কিছু হতেই পারে। রাবেয়া কান্না লুকালো শাড়ির আঁচলে, অন্তু নিস্তেজ পায়ে এগিয়ে গিয়ে আলতো করে একবার আম্মুকে জড়িয়ে ধরেছিল,
বেরিয়ে যাবার সময় মুস্তাকিনের সামনে দাঁড়িয়ে বলেছিল, এক ঘন্টা সময়, এর মাঝে আপনি না ফিরলে আমি ইচ্ছে মতো পদক্ষেপ নিতে পারি। মুস্তাকিন কেমন করে যেন চেয়েছিল মিনিটখানিক অন্তর চোখের দিকে, সেই চোখের রহস্য বোঝার উপায় নেই। এরপর আশ্বাস দেবার ভঙ্গিতে মাথা নেড়ে বিদায় জানিয়েছিল। গড ব্লেস ইউ। বাসের হাটের উপর থেকে গাড়িতে করে নয়াবাগ যেতে কম বেশি আধ ঘন্টা সময় লাগে। সন্ধ্যা হয়ে গেছে। নয়াবাগ মসজিদের ও দূরে দাঁড়িয়ে থেকে তার ভেতরে এক প্রকার ছটফটানি কাজ করছিল। অন্তু জানে না এই অনিশ্চিত প্রবাহ ধারা তাকে ধাওয়া করে কোথায় নিয়ে যাচ্ছে। মিনিট দুয়েক বাদে দুটো লোক এসে নিয়ে গেল অন্তুকে। ওদের দেখে মনে হচ্ছিল অন্তুকে মেহমানদারের উদ্দেশ্যে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছে। চারপাশে লোক আসল ঘটনা আন্দাজ করতে পারবে না এদের আচরণ দেখে, হয়তো বুঝলেও কিছু বলবে না। রাজত্ব এদের, শাসন এদের, সমাজটা এদের, নোংরা পায়ের তালুর তলে পদদলিত। রাস্তাটা ক্রমশ ঢালু হয়ে এগিয়ে গেছে, দুপাশে বন জঙ্গলি এলাকার মতন, এক কথা নির্জন একটি জায়গা। অন্তু হাসল, তার হাসি পাচ্ছে নিজের জীবনের ঘটনা প্রবাহের উপর এবং অনিশ্চিত আগামীকালের ওপর। আবার হাত পা শিশির করছে, সেটাকে পাত্তা দিলে মানসিকতা মেরুদণ্ডহীন এক কেচোর মাফিক হয়ে পড়বে, যাকে আলতো পায়ের চাপে পিছিয়ে মারা যায়। অন্তু চাইল শক্ত হতে, কিন্তু পারা যাচ্ছে না। নারী মন মুচকে যাচ্ছে। একদম নির্জন জায়গাটির কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি বাংলো অথবা কোয়ার্টারের মতো বিল্ডিং। রংচটা দেয়াল, মরিচিকা ধরা লোহার জানালাগুলো। ওর পেছনে হাঁটছিল লোক দুটো, এত কাছে গা লাগিয়ে হাঁটছে। এতক্ষণে বেশ কয়েকবার প্রায় ছোঁয়া লেগেছে। বাড়ির গেটের ভেতর দিয়ে ঢুকতে চোখে অন্ধকার দেখল। খুবচির মতো ভেতরটা, বিশ্রী গন্ধ আসছে চারপাশ থেকে। অন্তুর মাথা চক্কর কেটে উঠল অসহ্য দুর্গন্ধে। মদ এবং ড্রাগসের গন্ধ মিশে একাকার হয়ে একটা ভাবসা পেট গোলানো দুর্গন্ধের সৃষ্টি করছে। সিঁড়িতে ওঠার সময় বেশ কয়েকবার লোক দুটো যেন ওকে ইচ্ছে করেই ছোঁয়ার চেষ্টা করল। অন্তুর কিছুই করার নেই, তার মনে হতো সে প্রতিবাদী অল্প হলেও, তার সামনে কোনো অন্যায় টিকার নয়। কিন্তু আজ ওইসব কাজ করছে না, হাত পা অবশ হয়ে আসছে। কলেজের ছোকরাদের অথবা পাড়ার মহিলাদের সম্মুখে প্রতিবাদী আওয়াজ ওঠানোটা জীবনের জিত এবং নিরাপত্তা নয়। আজ মনে হচ্ছে তার প্রতিবাদ বোধ হয় শুধু মহিলা এবং সাধারণ অভ্যাসদের সামনে সীমাবদ্ধ, নয়তো এখানে কেন সে একটা চলন্ত পুতুলের মতো হেঁটে চলেছে? এভাবে কোনোই প্রতিবাদের ভাষা মুখে আসছে না, হাতেই উঠছে না। শরীরে কম্পন থাকছে, মনে নারীসুলভ দুর্বলতা বিরাজ করছে। অসহায়ত্বে চাদরে পুরো অন্তঃসত্ত্বাটা বাজেভাবে ঢাকা পড়েছে। অর্থাৎ এই সমাজের খারাপদের সম্মুখে টিকে থাকার মতো প্রতিবাদ রপ্ত করা সাধ্যের বাইরে, সে না হয় পারেনি। আচ্ছা, নাইবা পারলো, কিন্তু মুস্তাকিন সে একজন এপিআই অফিসার, তার কাছে নাকি হুমকি চিরকুট আসে, শাসন ও ফোন কল আসে, মাঝপথে কেস দাবিয়ে দেয়া হয়। সমাজে আসলে কাদের বিচার এবং রাজ চলছে, কারা ভালো আছে, চিৎকার করে কেউ যেন কানের তালা ফাটালো এটা বলে। দোতলায় নিয়ে যাবার পর অন্তুর মনে হয়েছিল তাকে কোনো কক্ষে বন্দি করে দেওয়া হবে। নারী মন আতঙ্কে গুমড়ে উঠেছিল, কিন্তু তাকে বদ্ধ রুমগুলো পার করে রুফটপে সামনে নিয়ে যাওয়া হলো। চারপাশ ততক্ষণে অন্ধকার হয়ে এসেছে। রুফটপটা পুরনো সবুজাভ শ্যাওলা পড়েছে পুরনো বিল্ডিং। মাগরিবের আজান শোনা গেল এবার। রুফটপে পা রেখে মাথা তুলে আশপাশ দেখলো, লোক দুটো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। কয়েকজন পুরুষের সম্মিলিত হাসির আওয়াজ পেয়ে তাকালো সোফাতে গা এলিয়ে বসে একজন পুরুষ। জল জলে বিড়ালের মতো চোখ, খাড়া নাক, অনেকটা খিলানের মতন, পাটাগুলো যেন ফনা তুলে আছে, ছোট প্যাচ প্যাচে হাসি ঝলছে। তার সম্মুখে পিঠ ফিরে বসে আছে আরেকটি লোক। এক মুহূর্তের জন্য অন্তর মনে হলো এই পিঠ ফেরানো পেছনটাকে সে চেনে। চারিদিক কুয়াশায় ঘন হয়ে আসছে, দিনের আলো ফুরিয়েছে। রুফটপটাকে বাহির থেকে পুরনো পরিত্যক্ত জায়গা বলে মনে হলেও এখন বুঝল এক অভিজাত বৈঠকখানার চেয়ে কম কিছু নয় এটা। গোলাকার শাড়ি করে কাজ সাজানো সোফার সেট, সেন্টার টেবিল, টেবিলের উপর শাড়ি ধরা মদের বোতল, ড্রিঙ্কস গ্লাস, সোডার কৌটো, মেডিসিনের পাতা, মোড়ানো কাগজ,
বিট লবণ, স্ন্যাক্স, ছুরি ইত্যাদি পড়ে আছে। অন্তু চোখ বুঝে শ্বাস ফেল, আলো জ্বলল। অন্তু চূড়ান্ত মর্মের জন্য প্রস্তুত। সামনে বসে থাকা লোকটি হাতের গ্লাসটি নামিয়ে রেখে মনোযোগী দৃষ্টি মেলল অন্তুর গোটা শরীরে, যেন আকর্ষণীয় কিছু পেয়েছে হুট করি। কিন্তু এবার পেছনে ফিরে বসা থাকা লোকটা অনীহার দৃষ্টি মেলে পেছনে ফিরল একবার। তার দৃষ্টি কেঁপে উঠে বিদ্যুতের মতো ধাক্কা খেলো যেন অন্তুর উপর। জয়, অন্তু হতবিহ্বল চোখে তাকে দেখলো জয়কে। ধীরে ধীরে বিস্ময় ভাবটা কেটে মন মস্তিষ্ক ও গোটা শরীর জুড়ে এক বিদ্বেষী ঘৃণারা লাফিয়ে উঠল যেন। এরা এত নিচে নামতে পারে? জয় সেদিন ইউনিভার্সিটি প্রাঙ্গণে দাঁড়িয়ে চ্যালেঞ্জ নিয়েছিল, সেসবের জোরে এইসব করেছে অথবা অন্তুকে দমাতে? প্রশ্নে অনেক উত্তর নেই যথাযথ। পেছনে থেকে একজন ধাক্কা মারল অন্তুকে, ভেতরে থপ করে আগুন জ্বলে উঠল যেন। আরও দুটো খেলা তাকে সহ্য করতে হলো। জয় চট করে উঠে দাঁড়ায়, তার চোখ দুটো হাসছে। সেখানে এখন বিস্ময় থাকার কথা, কিন্তু তা ছাপিয়ে দুষ্ট হাসি প্রকট। হাতের ধোয়া ওঠা কলকিটা টেবিলে ফেলে বল, ওরে এখানে নিয়ে আসছেন কেন, কি সমস্যা? সোফায় বসা লোকটার চার হাত পা ছড়িয়ে বসে আছে, তার নজর এখন অন্তুর শরীরে। অন্তু এক দৃষ্টিতে চেয়েছিল জয়ের দিকে। জয় এবার কঠিন স্বরে জিজ্ঞেস করলো, ওরে এইখানে আনছেন কেন পলাশ ভাই? হ্যাঁ, হাসি শোনা গেল বিড়ালের মতো। জল জলে চোখগুলো কি নেশায় যেন জ্বলছিল পলাশের। সরু নাকের খিলানের মতো পাটাটা কাপে যখন পলাশ আসে, অন্তুর ক্ষীণা এলো সেই দিকে তাকে। জয় খিকি উঠল, এর বাল, ওরে কেন নিয়ে আসছেন এইখানে, এইটা জিগাইছি, ওর কি কাম এইখানে? পলাশ তখনও অন্তুর দিকে চেয়ে জয় দুই ভ্রুর মাঝে আঙ্গুল ঘষে দাঁত খেছিলাম। পলাশ ভাই, কিছু জিজ্ঞেস করতেছি, হাসি অফ করে জবাব দিয়ে এরপর হাসেন। অন্তু চমকে উঠল, পলাশ সরি। অন্তু চমকে উঠল, পলাশ দিনাজপুরের শীর্ষ সন্ত্রাস, বাজারের প্রত্যেকটা দোকানে কসাইয়ের মতো চাঁদাবাজি থেকে শুরু করে নতুন নতুন পাপের সৃষ্টিকর্তা পলাশ ও রাজন। দেখেছিল না কোনোদিনও এই লোকটাকে? আন্ডারওয়ার্ল্ড বলে একটা কথা আছে, আর সেইখানকার জানোয়ারেরা আন্ডারগ্রাউন্ডকেই আন্ডারগ্রাউন্ডে বিচরণ করে সাধারণত। অন্তুর মাথা এলো না তাকে কেন এই নরকে আনা হয়েছে। মহাজন পলাশ মানুষটাকে টাকা ধার দেয় সুদের চুক্তিতে, সময় এতটা কম দেয় যে একজন ঋণী লোকের পক্ষে অত দ্রুত সুদসহ টাকা জোগাড় সম্ভব হয় না। পলাশ তার বদলে বউ বাচ্চা জমির দলিল বাড়িঘর ব্যবসা সব শেষে যা নিয়েও নিজের সুদসহ টাকা আদায় করে নেয়, এমন বহু কথা শুনেছে অন্তু পলাশের ব্যাপারে। এটাই কি সেই পলাশ? জয় এখানে কেন? অন্তুর খুব দুর্বলতা বোধ হচ্ছিল। চারপাশে দর্শকের মতো দাঁড়িয়ে আছে পলাশের লোকগুলো, দেখতে নর্দমার পাশে ক্ষুধার্ত অবস্থায় শুয়ে থাকা কুকুরের মাফিক রূপ সবগুলোর। পলাশ শেষে জয়ের দিকে থাকা, এত কেন ব্যস্ত হইতেছিস বাপ, এমন টষ্টসে মাল ঘরে রেখে এসে কি সব আউল ফাউল জিনিস বন্ধক রেখে মানুষটারে ধার নেয়, বোকার সব দল। জয় নাক মুখ জড়িয়ে বিরক্ত হয়ে মদের বোতল তুলে নিয়ে তাকে তাতে দুটো চুমুক দিল, আস্তে করে অনাগ্রহী স্বরে জিজ্ঞেস করল, অন্তুর বাড়ির লোকও কি সুদের টাকা নিয়েছে নাকি আপনার কাছে? হ্যাঁ। এই শালির বাপরে তো এমন লোক মনে হয় না। পলাশ হাসছে, চোখ দুটো চলচল করছে, জ্বলছে সেই হাসিতে রহস্য মেশানো, কিন্তু তাতে জয়ের কোনো আগ্রহ নেই। তার গলা জ্বলছে আজ মদে অল্প সোডা এবং পানি মেশালো। পলাশ এগিয়ে গিয়ে অন্তুর খুব কাছে দাঁড়ায়, অন্তু চেয়েও পেছোতে পারলো না। পেছনে আরও দুটো লোক দাঁড়িয়ে, পলাশের শরীর থেকে দুর্গন্ধ আসছে। অন্তুর মনে হলো সে এখন তখন গলগল করে বমি করে ফেলবে, সে যখন তখন গলগল করে বমি করে ফেলবে। এতটা কাছে কোনো পুরুষ কোনোদিনও আসেনি। তার পিপির করে সৃষ্টিকর্তাকে ডেকে উঠে অন্তু, পলাশ জিভ বের করা কুকুরের মতন গন্ধ শুকছে ওর শরীরে। বোরকা এবং নিকাবের ওপর দিয়ে যেন পলাশ কিসের পৈশাচিক স্বাদ পাচ্ছে, অন্তু চোখ বুঝে টুকরি উঠল নীরবে। আল্লাহ পাক পানহা চাই এসব থেকে,
তুলে নিন আমাকে, রক্ষা করুন। বলে স্থির হয়ে দাঁড়ালো, পেছ পেছে হাসি দিয়ে বলল, তোমার ক্যান নিয়ে আসি এইখানে? বলেননি এখনো। অন্তুর গলাটা কেঁপে উঠেছিল, ইজ্জতের ভয় তাকে ফাইল করে তুলেছিল। তুমি চিনো আমারে? অন্তু নিজেকে গোছাতে গিয়েও এলোমেলো হয়ে গেল। কেন এনেছে আমাকে এখানে, আমি কি কোনো অপরাধ করেছি? পলাশ হাসছে, সেই হাসিতে পশম দাঁড়িয়ে যায়। পলাশ বলল, তোমার মনে হয় কিছুই কয় নাই অন্তিক? হ্যাঁ। অন্তু চোখ নামালো, চোখ বুঝিয়ে শ্বাস ফেলল। তোমার ভাই যখন বইয়ের গয়না নিয়ে এসে টাকা চাইছিল আমার কাছে, আমি অবশ্য অরে কইছিলাম বইয়ের গয়না দরকার নাই, বউটারে আনলেই পারতে, টাকার প্রতিশোধ টাকার পরিশোধ করা লাগতো না। শ্যামলা দেখলাম জ্বলে উঠছিল, অথচ ঠেকারও প্রয়োজন, কিছু বললার পাইলই না। তো অবাক হলো, বুকে ভার অনুভব হলো। পরে কইল, না আমি গয়নাই রাখতে চাই ভাই, দোকানে যা কামাই হবে তা দিয়ে মাসে মাসে আপনার টাকা দিয়ে সময় পুরানোর আগেই শোধ করে দেব। শালার সাওয়াল পারল না তো সেই হয়রানি পেরেশানি হইল, দোকানটাও গেল, রাখতে পারল না, শেষ পর্যন্ত দুই দিন আগে নাকি নিজেও পালাইছে। অথচ অথচ তোমার আনলে খুশি হয়ে দেখা যাচ্ছে ওর ব্যবসাটারে নিজ হাতে চিরদিন প্রটেক্ট করতাম, তোমার আনে নাই কেন আগে? এবার ঝুঁকে পড়ল পলাশ অন্তির উপর। জানতাম না যে তুমি এত সুন্দরী, জানলে অন্তিক শ্যামলার সুদ আসল চাঁদা দোকানের কামাইয়ের ভাগ সর্বদা মাফ করে দিতাম, মেয়ে লোকের উপর কিচ্ছু নাই কারবারও না, আমি মেয়ে লোকের খাতিরে বহুত ত্যাগ করবার পারি। তোর শরীর কাঁপছে থরথর করে, নিজের উপর রাগ হলো তার, এত অস্থির হয়ে পড়ছে কেন সে? কোনোভাবে শান্ত হতে পারছে না, কোনো মতে জিজ্ঞেস করল, আমার আব্বু কোথায়? এই আহ কথা তো শেষ হয় নাই, শুনো অন্তিক ছেলেটা আমার থেকে লুকাইয়ে না পালাইয়ে যদি তোমারে আনতো আমার কাছে, তোমার বাপটারও এত ভোগান্তি হইতো না, সে আমি জানতামই না তুমি এরম। অন্তুর কলিজাটা ছাত করে উঠল অনিয়ন্ত্রিত ভাবে, এক চরম ভুল হয়ে গেল তার দ্বারা, থাবা দিয়ে পলাশের শার্ট খাঁচে ধরে পড়ল। জানোয়ারের বাচ্চা, কি বলি তুই? আব্বু কোথায়? আব্বু তোর কাছে? কি বলে কি করেছিস তুই আব্বুর সাথে? আব্বু কই, কোথায় আব্বু? এতক্ষণে জমে থাকা পানি ঝরঝর করে পড়িয়ে গড়িয়ে পড়লো নেকাবের নিচে, হুঙ্কারটা কান্নার সাথে মিশে নির্মম আর্তনাদের মতো শোনালো। জয় বিরক্ত হয়ে একটা সিগারেট ধরালো, বইকুটলো ভিড়ভিড় করে। শালির ধার কমবে না তবু, পলাশকে দেখে মনে হচ্ছে তার প্রিয় খাবারটা খেয়ে তৃপ্তির হাসি হাসছে, এতটা পৌষাচিক তার মুখের ভঙ্গি। অন্তু শুনেছিল মহাজন আর সন্ত্রাসটা পিশাচদের আরেক বংশধর, অন্তুর বুকে কাঁপন ধরেছে। পলাশ শার্ট থেকে অন্তুর হাতটা সারানোর নাম করে বাজেভাবে জড়িয়ে ধরে ছুঁয়ে দিল হাতটা, অন্তু ছাটকা মেরে হাত ছাড়িয়ে পিছিয়ে যায়, ধাক্কা খায় পুরো দেহটা দুটো পুরুষের সাথে, ক্ষীণাসলো নিজের শরীরের উপর, কোথাও পুরুষের ছোঁয়া লাগা বাকি রইল না গোটা দেহে, ছটফট করতে করতে দূরে সরে দাঁড়ালো। ফুপানো কান্নায় নিকাব ভিজে উঠল। জয় সোফা ঘুরিয়ে নিয়ে বসেছে, সে খুব আরামে আছে, যাত্রাপালা দেখতে এসেছে, সামনে খেলা হচ্ছে সে দেখছে, তার হাতে স্বল্প মাত্রার বিয়ারের ক্যান। এবার অন্তু দৃঢ় বিশ্বাস জাগ্র, জয় স্বভাব জানে, স্বভাব তবু কেন নাটক করলো প্রথম দিকে? অন্তু ছিছি উঠল, আব্বু কই? চেঁচানো দারুণ আহাজারির মতো ন্যায় শুনতে লাগলো, আমার আব্বু কই? ও আব্বু, আমার আব্বুকে কোথায় রেখেছেন? কোথায় আমার আব্বু? আব্বু সবে কথা বলতে শেখা ছোট্ট শিশুটির মতো অবসরেই ডেকে উঠে অন্তু আবার, আব্বু আব্বু আব্বু, পাগলের মতো এদিক ওদিক খুঁজলো আব্বুকে। অবুধ শিশু যেমন অচেনা জায়গায় কাতর হয়ে ওঠে, অন্তু তার চেয়েও সহায়হীন এতিমের মতো খাতরাচ্ছে রুফটপে এক পাশে দাঁড়িয়ে। পলাশ বারবার দেখছে অন্তুর চোখ দুটো, পলাশের মনে হলো ভিজে ওঠা পাপড়ির জন্য মেয়েটার চোখ দুটো তাকে বেশি মাতাল করেছে, নোংরা চাহিদা উতলা হয়ে উঠেছে তার পুরুষ দেহ, অন্তুর আর্তনাদ এক একবার কানে যাচ্ছে আর কামনা তারুণার আগুনে কেরোসিনের ছিটা পড়ছে। এগিয়ে গেল অন্তুর দিকে, ক্ষুধার্ত পিশাচ যেমন রক্ত পেলে জল জল হেসে ওঠে,
ওই রকম হেসে বলা, আপুকে দেখতে চাও সুন্দরী? তার মানে তুমি আমার কাছে কিছু চাও? তো থেমে যায়, অবুজের মতো তাকিয়ে থাকে পলাশের দিকে। পলাশ কোমল স্বরে বল, লেনদেন বুঝো, নেওয়া দেওয়া, তুমি কিছু চাচ্ছ আমার কাছে, এর বদলে তোমারও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, পারে না? অন্তু হাল ছেড়ে দিয়ে আস্তে করে বলে, পারে।